نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كتابه العزيز نبي عبادي أني أنا الغفور الرحيم هي رسول تمي بولي داو أمي دويا ماي إي دويا تا پاوا جاي رمضان ماشي عرب حلو كوري إير پوري رسول الله صلى الله عليه وسلم بكتب بونو جاي وأوسطه مغفرة رمضان إير ماجهر دوشو غلو مغفرة تير گوٹا بطوري خما پاوا جاي گوٹا رمضاني خما پاوار بيش شجو كاتسي কিন্তু বিশেষ অফার হলো রমাদানের মাঝের দশক ক্ষমা পাওয়ার বিশেষ বিশেষ উসিলা আছে যেমন রাসূল আসলাম বলেছেন মান গাফারা গুফিরা যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দেন এখন এই ক্ষমার মাসে আমি যদি আল্লাহর দিকে ধাবিত না হই ক্ষমা না চাই তাহলে এর চেয়ে কপাল পড়ার কে হতে পারে এই জন্য আসুন আমরা ইফতারের সময় দোয়া করব আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা হাত পেলে দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وغفور وغفار غنار بوذا متيني تمار دروازه হাত তুলেছি আল্লাহ তোমার কাছে আমরা গুনাহগার বান্দারা হাত তুলেছি তুমি আমাদের গুনাহ খাতা তুমি maaf করে দাও তোমার রাসূল বলেছেন যে গুনাহ থেকে maaf পেল সে তার চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না সে আল্লাহর রহমত পেয়ে গেল সে নাজাত পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল আল্লাহ তাআলা আমরা ভিখারি বেশে কাঙ্গাল বেশে ভিক্ষুকের বেশে হাত তুলেছি তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি maaf করে দাও আমাদের মা বাবার মধুর চেহারার কথা মনে পড়ে যায় যারা আল্লাহ আমাদেরকে রেখে ঘরটাকে শূন্য করে স্মৃতি রেখে চলে গেলেন ওই আম বাগানে বাসবাগানের নিচে আল্লাহ তাদেরকে maaf করে দাও জান্নাতি পোশাক পরিয়ে দাও এভাবে করে পৃথিবী থেকে যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছেন তাদেরকে তুমি maaf করে দাও আল্লাহ তাআলা হসপিটালে ক্লিনিকে যে অসুস্থ আছে তাদেরকে আল্লাহ সুস্থতা তুমি দান করে দাও আর আল্লাহ তাআলা আমাদের সন্তান পরিবারের খাস রহমত তুমি নাজিল করো আল্লাহ তাআলা আমাদের উপর খাস রহমত তুমি নাজিল করো মুসলিম দেশগুলো উপর খাস রহমত তুমি নাজিল করো মজলুম মুসলমানদের সাহায্য করার কেউ নাই আল্লাহ তুমি তাদেরকে গায়বি সাহায্য নাজিল করে দাও আল্লাহ তাআলা রমাদানের যে উদ্দেশ্য তাকওয়া এই তাকওয়ার নির্যাস তুমি আমাদেরকে দান করে দাও তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তুমি তৌফিক দাও আমাদেরকে ভালো মানুষ বানাও ভালো চরিত্রবান বানাও ভালো নাগরিক বানাও আল্লাহ সৎ উপার্জনকারী বানাও আমাদের সৎ উপার্জনে বরকত তুমি দিয়া দাও আল্লাহ তাআলা এর মধ্যে যারা বিদায় নিয়েছেন তাদেরকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে ঈমান ও আমলের সাথে বাঁচিয়ে রাখো আর যেদিন মৃত্যু হওয়াটা কল্যাণ করা হবে সেদিন আমাদের মৃত্যু দিয়ে দিও মৃত্যুর যন্ত্রণা সহিবার ক্ষমতা কারো নাই এই জন্য তোমার রসুলের সাথে কণ্ঠ মিলিয়ে বলছি আল্লাহুম্মা হাউবিনা আলাইনা সাকারাতিল মউত আমরা সইতে পারবো না এই জন্য আমাদের জন্য মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি আমাদের উপর রাজি হয়ে যাও খুশি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ তাআলা রিয়া মুক্ত ইখলাসের সাথে আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ আমাদের মনের নেক বাসনা তুমি কবুল করে নাও আল্লাহ যখন মৃত্যু দিবে ঈমানের সাথে মৃত্যু দিও আর মৃত্যুর সময় আমাদের পবিত্র জবানে মধুর কালিমা জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম